Assalamualaikum. Welcome back to my another vlog. আজকে আমরা আসি বাজার ঘুরতে। বাসার বাজার কিছুটা শেষ হয়ে গিয়েছে। তো বলতে পারেন সাপ্তাহিক বাজার ঘুরতে আসছি আমরা। তো এখন যাচ্ছি আমরা আজদাতে। মূলত আমরা একটা দোকান থেকে কখনোই কিনি না। আমরা একটু ঘুরে ঘুরে কেনার পছন্দ করি। অনেকে মনে করছেন যে আমরা লন্ডনে না, আমরা আসছি অন্য জায়গায় বলতে অন্য দেশে মনে করছে। এটা একটু ক্লারিফাই করা উচিত আমার। হ্যাঁ, আমরা লন্ডনে থাকি না, আমরা লন্ডন থেকে বলতে পারেন 5-7 ঘন্টা দূরত্বে থাকি। আর আমার ভার্সিটি যেখানে, আমি তো সেখানে থাকবো, এমনটা না যে আমি ইউকেতে ঘুরতে আসছি আর ঘুরতে আসার জন্য আমি লন্ডনেই থাকবো, ব্যাপারটা কিন্তু এমন না। আমার ভার্সিটি হচ্ছে সান্ডারল্যান্ডে, তো আমি সেখানেই থাকবো, তাই না? আর একটা ব্যাপার হচ্ছে, অনেকে বলছেন যে আমি ইউকেতে থাকি না, অন্য দেশে থাকি। আসলে না, আমি ইউকেতেই আসছি। বাংলাদেশের মধ্যে যেমন দিনাজপুর একটা শহর, সিটি বলতে পারেন, ঠিক তেমনি ইউকের মধ্যে সান্ডারল্যান্ড হচ্ছে একটা শহর। একটু সার্চ দিয়ে দেখতে পারেন, নিউক্যাসেল, সান্ডারল্যান্ড, সাউথ শেল্ড। চলেন আমরা কী কী সাপ্তাহিক বাজার করছি সেটা দেখাই। ওকে, আমরা এখন বাসা থেকে বের হয়েছি। বের হয়ে এখন আমরা শপিং মলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বাজে সকাল 10টা আর মানুষজন এখন অলরেডি বাজার করা শেষ হয়ে গিয়েছে মানুষজনের। আর আমরা হচ্ছে এমন পাবলিক, যখন সবার বাজার করা হয়ে যায় তখন আমরা রওনা দিই বাজার করতে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা বের হয়েছি, যে দেখতে পাচ্ছেন সব মানুষজন রাস্তায় সব কফি খেতে যাচ্ছে। আমরা যে পাশাতে যাচ্ছি সেই পাশেই লাইব্রেরি। বৃদ্ধ যারা আছেন, ম্যাক্সিমাম বলতে পারেন যে আমার দাদি নানির বয়সই 60-70-80 এইজের মহিলারা এবং পুরুষরা যারা আছেন, তারা সবাই লাইব্রেরি বা এই টাইমে কফি খেতে যান সকালবেলা, যেটা আমার খুবই খুবই মানে আশ্চর্য লেগেছে এই দেশে আসার পরে। আমি শুধু ওনাদেরকে দেখে চিন্তা করি যে আমাদের দেশে কেন এই বয়সে মানুষজন একদম গুটায়া যায়, একদম বলতে পারেন যে একদম মনে হয় যে আর এখন মৃত্যুর দিন গুনতেছে এই অবস্থা আমাদের দেশে। আর সেখানে হচ্ছে এই উন্নত দেশগুলোতে এই সময় আরও বেশি তারা এনজয় করে। আপনারা অবাক হয়ে যাবেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন দেখি যে যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, যারা 80 এজের বা 77 বা 70-র উপরে যারা আছেন বলতে পারেন, ম্যাক্সিমামই তারা হাত ধরে হাঁটেন বা কাঁধে হাত রেখে, হাজব্যান্ড তার ওয়াইফের কাঁধে হাত রেখে হাঁটছেন, যেটা আমি দেখে খুবই মানে আমার খুবই ভালো লেগেছে যে এই এজে এসেও যে একজন আরেকজনের যে এত পরিপূরক হতে পারে। আমি এই দেশে না আসলে হয়তো আমি জানতাম না, বুঝতাম না। তো যাই হোক, অনেক উল্টাপাল্টা কথা হয়তো বললাম, যাই হোক এখন আমরা আসছি শপিং মলের মধ্যে, অলরেডি ঢুকে গিয়েছি। আমি দেখছি যে কোথায় কী ছাড় দিয়েছে। আর নভেম্বর ডিসেম্বর হচ্ছে আপনার সব কিছুতে ওরা ছাড় দেয়, ডিসকাউন্ট দেয়। তো আমি সেগুলোই দেখছিলাম যে কিসে কিসে ডিসকাউন্ট আছে। তো এখানে সব পাস্তা এবং সসের সেকশন। আমার লাগবে টোটিলা, যেগুলো সেগুলো আমি নিব আজকে, কারণ আমাদের মূলত সকালবেলা আমরা রুটি খেয়ে থাকি। তো এখানে না আমি দেখেছি যে ভাত খেলে ঠান্ডা লাগে আরও বেশি, তো আমি যার কারণে আমি রুটিটা কিনি। এবং আজকে আমি একটু বেশি করে কিনবো, মানে 2-3টা টোটিলা কিনবো, যাতে আমার 1 সপ্তাহ কভার হয়ে যায়। আরও কিছু এক্সারসাইজ কিনবো, চলেন দেখি কী কী আর কেনা যায়। তো আজকে আমি অর্ধেকটা কিনবো এবং আগামীকালকে আমি আরও অর্ধেকটা কিনবো। আমি জানি না কালকের আগামীকালকের ভিডিও আমি অ্যাড করবো কি না। তো আজকে ম্যাক্সিমামটা কিনে নিয়ে যাব এবং কালকে করব সবজি এবং মাংস, মাছ মাংসের বাজার। তো আমাদের এখানে ভালো মাছ পেতে গেলে সকাল 7টায় উঠে যেতে হয়, যেটা আমি এবং আমার হাজব্যান্ড পারি না, যার কারণে আমরা এখনও মাছ কিনতে পারিনি। তো আর এখানে আরেকজন বাংলাদেশি সব আছে, বাংলাদেশি শপ যেখানে মাংস খুবই ভালো পাওয়া যায়, ওনার ওখান থেকে ইচ অ্যান্ড এভরি রেস্টুরেন্ট মাংস নেন। তো ওনার মাংস দ্রুত সেল হয়ে যায় এবং দিনেরটা দিনে ওনার সেল হয়ে যায় ম্যাক্সিমাম। তো আমরা প্রেফার করি ওখান থেকে মাংসটা নিয়ে আসা। আর এই যে সেকশন দেখছেন, এগুলো কিন্তু সব
মদের সেকশন, এবং এমন না যে ওরা খেয়ে মাতাল হয়ে টাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে বা আপনি চাইলেই নিতে পারবেন না, সেটা পারবেন না, কারণ এখানে লাইসেন্স দেখিয়ে তারপর নিতে হয় এবং কার্ড দেখিয়ে নিতে হয়। তো ওদের রুলস আছে কিছু। আর আমি এখন আসছি এদিকে বেডশিট এবং জামাকাপড় দেখতে, এগুলো দেখছি। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যতগুলো দোকানে গিয়েছি ইচ অ্যান্ড এভরি টি শার্ট বলেন, গেঞ্জি ম্যাক্সিমামই বাংলাদেশ থেকে, যেটা আসলে আমার খুবই মানে ভালো লেগেছে। আসলে দেশের প্রোডাক্ট বিদেশে যখন দেখি তখন আসলে খুবই ভালো লাগে এবং আশ্চর্যও লাগে। তো আমি আসার সময় যদি আমার ব্যাগেজ যদি আরও বেশি নেওয়া যেত তাহলে আমি আরও কাপড় চোপড় নিয়ে আসতাম। আমাদের এখানে এসে শর্টেজ হয়ে যাচ্ছে, তো আমরা আরও কিছু জিনিসপত্র হয়তো বাংলাদেশ থেকে আনাবো, কারণ এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে অনেক শীত, যেটা আমাদের আমাদের হয়তো বেশি লাগছে নতুন আসার কারণে, আমাদের আরও কাপড় চোপড় লাগবে। আর এখানে সবাই দেখেন এই যে লং জ্যাকেটগুলো পরে থাকে, হুডি টাইপের, আমাদের মাংনা দিলেও আমরা বাংলাদেশে পড়ি না। আর এই যে কবুতর দেখেন, কাউকে ভয় পায় না, সে বিন্দাস হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কারণ ও জানে যে আমাকে কেউ ধরবে না এবং কেউ আমাকে রান্না করে খাবে না, এটা বাংলাদেশে সম্ভব না আসলে। তো এখন আমি আসি আদা রসুনের দোকানে, এখন আমি রসুন কিনবো এবং আরও কিছু জিনিসপত্র কিনবো। আমি ম্যাক্সিমাম সবজির যে জিনিসটা আমি সেটা আমি এখান থেকে কিনে নিয়ে যাই। তো দেখি আপনাদেরকে সবার শেষে দেখাবো যে আমরা কী কী কিনেছি। তো আমরা কেনার পরে এখন বের হয়েছি, আর এগুলো সব রেস্টুরেন্ট এবং একটা মিউজিয়ামও আছে এবং ব্যাংক, এই পাঁচটাতে পুরাটাই হচ্ছে মার্কেট বলতে পারেন। আর এখন আবার আসছি আমরা মরিসনে, মরিসনে এসে ঘুরে বেড়ায় দেখতেছি যে কী কী নেওয়া যায়, এবং ফিশের সেকশনে আমি একটু যাব, দেখবো যে ফিশ আছে কি না, এবং গিয়ে দেখেছি যে কোনো ফিশ নাই। ওনারা আমাকে বলেছে সকাল 7টার মধ্যে আসতে হবে। এবং এখানে হচ্ছে মজার ব্যাপার হচ্ছে, আপনি এক একটা দোকানে যান, এক এক মতো প্রাইস দেখবেন, যেটা আমার কাছে একটু ভালো লাগে নাই আমি বলবো, কারণ এদিক থেকে আমাদের বাংলাদেশ অনেক ভালো, কারণ একটা মিনিমাম রেঞ্জ থাকে তারপরে এটা বাড়ায়। কিন্তু এদের এখানে হচ্ছে আপনি এক দোকানে গিয়ে দেখবেন 1 pound সেম জিনিসটা, আরেক দোকানে গিয়ে দেখবেন 2 pound। তো এই জন্য খুবই কনফিউজিং, এই জন্য আমি 3-4টা দোকান ঘুরে তারপরে নেই, যদি এখন সময় আছে এজন্য এটা পারি, হয়তো জবে ঢোকার পরে আমি সেটা পারবো না। তো ম্যাক্সিমাম বাজারটা আমি একা করার চেষ্টা করি, কারণ মারুফ সময় দিতে পারে না। তো এই যে দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চাটা খুব দুষ্টামি করছে রাস্তায়, তো এখন হচ্ছে মাটা মা বাবা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, দুষ্টামি করতেছে। তো এই যে দেখেন কত সুন্দর জায়গা, আমার আমার তো দেখেই ভালো লাগে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, আমি যখন বাংলাদেশে ছিলাম আমার কাছে মনে হতো আমি চোখে কম দেখি, মনে হতো আমি সব কিছু ঘোলা দেখছি, কিন্তু এখানে আসার পরে আমার কাছে মনে হচ্ছে না আমি চোখে ঠিক দেখি। তো চিন্তা করলাম যে আসলে বাংলাদেশে আমাদের ঢাকা শহরে এত দূষণের জন্য এই জিনিসটা হয়তো আমি ফেস করেছি, কিন্তু এখানে আসার পর দেখেছি না আমার চোখ ঠিকই আছে। এবং আমি আসার আগে কিন্তু চোখ দেখাই আসছি, সেখানে আমার 6x6 ছিল, কিন্তু তারপর আমার কাছে মনে হতো আমি দেখতে পাই না। তো যাই হোক, অনেক আজাইরা প্যাচাল পারলাম আপনাদের সঙ্গে। তো এখন দেখাই কি কি কিনেছি। তো আমি এখানে 3টা টোর্টিলা কিনেছি প্যাকেট, 8টা পিসে থাকে র্যাপ। এখানে আমি একটা শ্যাম্পু সোপ কিনেছি, এবং আমার সোপ শ্যাম্পু কিনতে হবে, আরও অনেক কিছু কিনতে হবে, সেগুলো আমি আগামীকাল টুকটাক কিছু কিনে নিব। এখানে দেখেন আমি কলা কিনেছি, বেগুন নিয়েছি, কাঁচামরিচ, টমেটো, রসুন, আরেকটা নিয়েছি আমি এটা আলুবোখারা, আমার আলুবোখারাটা খেতে একদমই ভালো লাগে নাই, এর থেকে মনে হচ্ছে আমার ড্রাই আলুবোখারাটা বেস্ট। তো যাই হোক, এই এতগুলো আমি এতগুলো বলবো না, অল্প অল্প এই কটা নিয়েছে আমার কাছে 8 pound। এখন আমরা এগুলো সব গুছিয়ে রাখবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে।